ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঠেকাতে এডিস মশার বংশ বিস্তার ঠেকানোর বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এজন্য ডেঙ্গু আক্রান্তদের নিরাপদ যত্নে রাখা জরুরি বলেও মনে করেন তারা রাজধানী মকবাজারে ইস্পাহানি স্কুলে আদদিন মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন আরও আদদিন শহর থেকে গ্রাম সবখানেই এখন ডেঙ্গু আতঙ্কে মানুষ মশাবাহিত এই রোগ ক্রমেই ছড়িয়ে পড়ছে সবখানে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে গত চব্বিশ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার এর মধ্যে শুধু ঢাকায় আক্রান্ত নয়শো জন এ পর্যন্ত মৃতের সংখ্যা দশজন বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যেহেতু এখনো এ রোগের সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই বাড়তি সচেতনতার বিকল্প নেই ভাইরাসের চেষ্টা কোনো কাজ করতে পারবো না কিন্তু মশার বিস্তার যদি আমরা বন্ধ করতে পারি তাই তো ডেঙ্গি থাকে না সুতরাং অনেক ভাইরাল ডিজিজ আছে আমরা পথ জানি না এটা হচ্ছে আমরা বিস্তারের রাস্তা জানি আর সেই রাস্তা বন্ধ করার জন্য ডাক্তার লাগে না প্রত্যেকে যদি শত স্ফূর্ত এর এগেনস্টে কাজ করে উইদিন সেভেন ডেজ এটা কন্ট্রোল হয়ে যাবে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতেই আদদিন মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজন করে এ অনুষ্ঠানের শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে আলোচকরা বলেন এ সমস্যা সমাধানে জনগণের সচেতনতা যেমন জরুরি তেমনি বাড়তি মনোযোগ দিতে হবে ডেঙ্গু আক্রান্তদের দিকে আর এফেক্টেড একটা মশা কামড় মশাটা এফেক্টেড হয়ে

পরামর্শ দেন চিকিৎসকরা প্লেটলেট যে তৈরি করে মাদার সেল মেগা ক্যারিওসাইট বলে যে প্লেটলেট তৈরি করে তাকে আক্রমণ করে ধ্বংস করে দেয় তাতে প্লেটলেট কমে যেতেছে যদি দশ হাজারের নিচে থাকে তখন সেরিব্রাল হ্যামোরেজ হতে পারে দ্যাট ইজ দ্য কজ অফ ডেঙ্গুর প্রকোপ যেহেতু বেশি সেজন্য জ্বর হলেই স্যালাইন ও ডাবের পানি বেশি করে পানের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেয়ার কথাও বলেন আলোচকরা